হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি এক্সপ্লেইনড ইন বাংলা। আমি নাহার। আজকে অনেকদিন পর কোরিয়ান সিনেমা নিয়ে হাজির হলাম। সিনেমাটি আসলে আমার পছন্দের তুলনায় একটু ভিন্ন, কারণ এটি একটি রোমান্টিক ড্রামা, আর আমি সাধারণত সাইফাই, থ্রিলার, মিস্ট্রি টাইপের সিনেমা দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু সেটা কোনো ব্যাপার নয়, ভালো রেকমেন্ডেশন হলে আমি সব ধরনের সিনেমার জন্যই সময় ব্যয় করতে প্রস্তুত। এই সিনেমাটির বিস্তারিত অনুরোধের উপর করা। যিনি অনুরোধ করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটি না ভোলার মতো গল্পের সাথে পরিচিত করার জন্য। A Moment to Remember যদিও বেশ আগের সিনেমা, তারপর আমার নজরে এটি একটি মাস্ট ওয়াচ। 2004 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি একটি জাপানিজ সিরিজের গল্প থেকে অনুপ্রাণিত। আমি এই সিনেমার ডিরেক্টর কাট ভার্সনটি নিয়ে কথা বলবো। যদিও আমি সবসময় যে কোনো সিনেমার থিয়েট্রিক্যাল ভার্সনটি দেখতে পছন্দ করি, কিন্তু তা খুঁজে না পাওয়ায় ডিরেক্টর কাট নিয়ে ভিডিওটি করতে হলো। A Moment to Remember সিনেমাটি খুব আহামরি কোনো গল্প নয়, যা দেখে মনে হবে এর আগে কখনো এমন দেখিনি। এই গল্পের থিমে বেশ কিছু হিট সিনেমা এর আগে আপনারা দেখে থাকবেন, যেমন 51st Date, দ্য নোটবুক, অ্যাওয়ে ফ্রম হার। এগুলো হলো এই থিমে তৈরি শ্রেষ্ঠ কিছু সিনেমার নাম। কিন্তু এরপরও এ মোমেন্ট টু রিমেম্বার সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, সাধারণ দেখতে এই সিনেমাটি একটি অসাধারণ ও গভীর অর্থ বহন করেছে, যা যে কোনো সিনেমা প্রেমেরই ভালো লাগবে। সিনেমার দুই মূল চরিত্র সুজিন এবং সুসু সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্বের আর ভিন্ন সামাজিক অবস্থান থেকে আসা সত্ত্বেও তাদের একে অপরের প্রতি আকর্ষিত হওয়া আর তাদের মাঝে গড়ে ওঠা ভালোবাসা আর কমিটমেন্টের এক অনন্য সৃষ্টি হলো আ মোমেন্ট টু রিমেম্বার। সিনেমার শুরুতেই দেখা যায় প্রেমিক ইয়ং এর সাথে বিচ্ছেদের কিছু পরেই একটি দোকানে সুজিনের দেখা হয় চুলসু এর সাথে। পানীয়র ক্যান নিয়ে ঘটা একটি ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে তাদের প্রথম দেখার অবসান ঘটে। যদিও সুজিন শেষে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু চুলসুকে কিছু বলার আগে সে সেখান থেকে চলে যায়। সুজিনের বাড়ি ফিরে যাবার দৃশ্য থেকে বোঝা যায় যে সে হয়তোবা তার প্রাক্তন প্রেমিকের সাথেই বসবাস করছিল, কিন্তু ফিরে আসার পর তার পরিবার তাকে খুব সহজভাবেই মেনে নেয়। অনেক সময় পার হবার পর সুজিন সুলসুকে আবার দেখতে পায় তার বাবার কনস্ট্রাকশন সাইটে, যেখানে সুলসু কার্পেন্টার বা কাঠমিস্ত্রি হিসেবে কাজ করত। প্রথম দেখাতেই সুজিন তাকে চিনতে পারে, কিন্তু পরবর্তীতে সুলসু সুজিনের অফিসে একটি কাজের জন্য আসলে তাকে দেখে কোনো প্রতিক্রিয়া না থাকায় সুজিন বুঝতে পারে যে সুলসু তাকে চিনতে পারেনি। কিন্তু সুজিনের ভুল ভাঙে যখন একইভাবে সুলসু তার কাছ থেকে পানীয় নিয়ে নেয় আর খেয়ে সেখান থেকে চলে যায়। যদিও সু এতদিন মনে করত যে অনুতপ্ততা থেকে সে হয়তোবা সুলসুকে মনে রেখেছিল, কিন্তু সুলসু তার সাথে একই ব্যবহার করার পরও তার আকর্ষণ না কমায় বুঝতে পারে যে সুজিন সুসুর প্রতি দুর্বল। মূলত সুসুর নির্বিকার আচরণ, রুক্ষতা আর রকচটা মেজাজ তাকে সুজিনের কাছে একজন রহস্যময় ব্যক্তিতে পরিণত করে, যার ফলস্বরূপ সুজিন তার প্রতি আকর্ষিত হয়ে যায়। এক সন্ধ্যায় সুসুর সাথে দেখা করলে সুলসুও সুজিনের প্রতি তার দুর্বলতা প্রকাশ করে আর তাদের মধ্যে সম্পর্কের শুরু হয়। সিনেমার এই অংশে তাদের প্রতি সাক্ষাতে একজনের আরেকজনের জীবনের বিভিন্ন বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া আর তা গভীরভাবে অনুভব করা আর ভালোবাসার সাথে একে অপরের পছন্দগুলোকে সহজভাবে গ্রহণ করে নেওয়ার দৃশ্যগুলোর মাধ্যমে সত্যিকারের ভালোবাসার খুব সুন্দর একটি দিক ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের এই অংশে ফ্যাক্টরিতে থাকা অবস্থায় সুজিন তার ব্যাগে একটি চাবির গোছা পায় আর মনে করতে পারে যে সে তার প্রাক্তনের সাথে একটি অ্যাপার্টমেন্টে থাকতো। সেখানে গিয়ে সু তার সবকিছু নিয়ে আসে আর চাবি লেটার বক্সে রেখে আসে। অ্যাপার্টমেন্টে গিয়ে সুজিন বুঝতে পারে যে এতদিন ধরে অ্যাপার্টমেন্টটি খালিই ছিল, তবে এত বড় একটি ব্যাপার এত লম্বা সময় ধরে ভুলে থাকা সুজিন সহজভাবে মেনে নিতে পারেনি এবং সুসুকে এ ব্যাপারে জানালে সে এটা নিয়ে বেশি ভাবতে মানা করে আর সু তা মেনে নেয়। ওদিকে মেয়েকে খুশি দেখে সুজিনের বাবা তার বন্ধুর সাথে দেখা করতে চায়, তবে এ কথা সুজিন সুসুকে জানালে সুসু দেখা করতে অস্বীকৃতি জানায়, কারণ সে মনে করে তার জীবন সুজিনের মতো সহজ নয় আর সুজিনের বাবা তার সম্বন্ধে জানে, সেও কখনোই এই সম্পর্ককে আগাতে দিবে না। তাই দেখা করে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে না চাওয়ার কারণেই সুসু বারবারই সুজিনকে মানা করে দেয়, কিন্তু কি কারণে সে মানা করছে তা অবশ্য সুজিনকে জানায় না। সুজিন অবশেষে সুসুকে না জানিয়েই তার পরিবারকে দেখা করানোর জন্য ডেকে আনে আর সুয়ের বাবা সুসুকে দেখেই চিনে ফেলে। খুব জলদি সুজিন বুঝতে পারে যে তার বাবা সুসুকে খুব সহজভাবে নিচ্ছে না। চিন্তিত সুজিন বাথরুমে যাবার জন্য গেলে অতিরিক্ত মানসিক চাপে জ্ঞান হারায় আর সে সময় সুসুয়ের সুজিনকে তুলে হাসপাতালে নেয়া থেকে তার জন্য আবেগের বহিঃপ্রকাশ দেখে সুজিনের বাবা তাদের বিয়েতে সম্মতি দেয়। সুজিনকে বিয়ের সাথে সাথে সুসুর স্থপতির লাইসেন্স পেয়ে যায় আর সুয়ের বাবার মাধ্যমে এক ধনাঢ্য ব্যক্তির জন্য বাসা তৈরির কাজ নেয়। সুসু বাড়ির মডেলের উপস্থাপনের মহড়া সুজিনের সামনে দেওয়ার সময় তাকে জানায় যে এই কাজের অনুপ্রেরণা সে তার স্ত্রীর থেকে পেয়েছে। এই সময় সুসুকে সুজিনের বাবার কথা মনে করতে দেখা যায়। সুজিনের বাবার মতে একজন অদক্ষ কারিগর সবসময় তার অপারগতার দোষ কাঠের উপর দেয়, কিন্তু একজন দক্ষ কারিগর প্রথমেই কাঠের দুটো জিনিস দেখে নেয়, আর তা হলো এর গঠন আর গড়ন, আর এর উপর ভিত্তি করে সে কাঠকে সে একটি সুন্দর বস্তুতে রূপান্তর করে।
ঠিক তেমনি সুসু সুজিনের জন্য কোনো দিক থেকেই তৈরি নয়, কিন্তু সু একজন দক্ষ কারিগরের মতো সুসুকে বদলে দিতে পেরেছে আর তাই সে তাদের বিয়েতে মত দিয়েছে। তাদের এই কথোপকথন এই সিনেমাতে অনেক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে যে ভালোবাসলে মানুষ তাদের পরিবর্তন করে নিতে পারে, আর এই পরিবর্তন আসে উভয়ের পারস্পরিক সহযোগিতায়। সুসুর পরিবার বলতে শুধু তার শিক্ষক থাকায় সুকে তার সাথে দেখা করাতে নিয়ে গেলে সু জানতে পারে যে সুসুর মা বেঁচে আছে, কিন্তু তাকে ছোটবেলায় একা ফেলে যাওয়ায় সে তার মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না। সু বুঝতে পারে যে সুসু এটাই হয়তো তার থেকে লুকাচ্ছে। এরপর বাড়ি ফিরে এসে সুসুর আলমারি ঘেটে তার মায়ের ছবি আর ঠিকানা জোগাড় করে আর জানতে পারে যে সুসুর মা খারাপ সঙ্গের কারণে অনেক টাকার দেনায় রয়েছে আর এই মুহূর্তে তার টাকার প্রয়োজন। প্রথমে মানতে না চাইলেও পরবর্তীতে সুসু সুজিনের কথায় তাদের দুজনের বাড়ির জন্য জমানো টাকা তার মাকে দিয়ে তাকে জেল থেকে বের করে আনে। ওদিকে সুজিনের প্রাক্তন প্রেমিক ইয়ং তার কর্মস্থলে আবার ফিরে আসে আর সুজিন বিবাহিত তা জানতে পারে, তবে তারা একসাথে পেশাদারিত্বের খাতিরে কাজ চালিয়ে যায়। সবকিছু ঠিক চলতে থাকলেও সুসু টের পাচ্ছিল যে সুজিনের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে আর সুজিনও তার ভুলে যাওয়া নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে, কারণ একটি দৃশ্যে তাকে বন্ধুদের বলতে শোনা যায় যে সে মাঝে মাঝে বাড়ি ফিরে যাওয়ার রাস্তা মনে করতে পারে না। ডক্টরের কাছে যাবার পর তাকে এক সপ্তাহ পরে সে সব টেস্ট করার কথা বলে, কিন্তু সুজিন তাও ভুলে যায় আর দু সপ্তাহ পর সে ডক্টরের কাছে যায় আর তখন জানতে পারে যে সে ভুলে গিয়েছিল ডক্টর তাকে কবে আসতে বলেছিল। সব পরীক্ষার পর জানা যায় সুজিন অ্যালজাইমার নামক একটি স্মৃতিশক্তি হ্রাসের অসুখে ভুগছে। এই অসুখে প্রথমে রোগী সাম্প্রতিক স্মৃতি হারায় এবং ধীরে ধীরে পুরনো স্মৃতি থেকে শুরু করে প্রাত্যহিক কাজ করার নিয়মগুলো ভুলে যায় আর যার শেষ পরিণতি হলো মৃত্যু। সুজিন এটা শুনে ভেঙে পড়ে, কিন্তু পুরো ব্যাপারটি চুসুর কাছে লুকিয়ে যায়। হাতে সময় কম থাকায় সু ঘরে থেকে কাজ করতে চায়। কিছুটা অবাক হলেও সুসু রাজি হয় আর সুজিনকে তার পুরো সময় সুসুকে দেওয়ার চেষ্টা করতে দেখা যায়, কিন্তু তার ভুলে যাবার প্রবণতা বেড়ে যাওয়ায় সুসু নিজেই ডক্টরের সাথে দেখা করতে গেলে সব জানতে পারে আর এই রোগের কোনো চিকিৎসা না থাকায় এক পর্যায়ে উত্তেজিত হয়ে যায়। কিন্তু তখনই সুজিনের মোবাইল থেকে অন্য কেউ ফোন করে ফোনটি রাস্তায় পাওয়া গেছে জানালে সে তখনই সুজিনের খোঁজে বেরিয়ে পড়ে। ওদিকে অসুস্থ সুজিন রাস্তায় ইয়ংকে দেখে চিনতে পারে আর সে ভুলে যায় যে তাদের এখন আর কোনো সম্পর্ক নেই আর ইয়ং এর সাথে আগের মতো করে কথা বলতে শুরু করে। ইয়ং কিছুটা অবাক হলেও এ ব্যাপারে সুকে কিছু বলে না আর হঠাৎ সুজিনের স্মৃতিশক্তি ফিরে এলে সে সাথে সাথে সেখান থেকে চলে যায় আর সুসুয়ের পছন্দের জায়গায় বসে থাকে। রাতে সুসু সেখানে এলে তারা সুয়ের অসুখের ব্যাপারে কথা বললে সুসু তাকে বোঝায় যে সে যেভাবেই হোক সুজিনের সাথে নিজেকে মানিয়ে নেবে আর তারা একসাথে এই সমস্যাকে মোকাবেলা করবে। এরপর সুসুকে দেখা যায় পুরো বাড়ির সব জায়গায় নোট আর ছবি লাগিয়ে রাখতে, যাতে সুজিন কিছু ভুলে গেলে তার মনে করতে সুবিধা হয়। তেমনই একদিন সুসুয়ের মায়ের জন্মদিন পালন করার কথা সুজিন সুসুকে জানায় আর তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে, কারণ সবাই তাদের বাড়িতে রাতে আসবে। এ সময় সুজিন সুসুকে ইয়ং বলে সম্বোধন করলে সুসু হেসে বিদায় জানালেও বাইরে গিয়ে তাকে সুজিন ধীরে ধীরে ভুলে যাচ্ছে এটা বুঝতে পেরে কাঁদতে থাকে। একই দিন বাড়িতে সবকিছু তৈরিতে ব্যস্ত থাকা সুজিনকে তার অফিসের জিনিসপত্র ফেরত দিতে আসে তার প্রাক্তন প্রেমিক ইয়ং। এ সময় সুজিন ইয়ং এর সাথে আগের মতো আচরণ করতে শুরু করলে ইয়ং আবার অবাক হয়ে যায়। ঠিক তখনই সুসু এলে সুজিনের অসুখের ফায়দা নিচ্ছে ভেবে ইয়ংকে মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে সুসু আর সুজিনের পরিবারের সবাই এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় আর সুজিন মানসিক চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। পরবর্তীতে সুসু সুজিনের অসুখের কথা সবাইকে জানায়। এ সময় সুজিনের বাবা এটা তাদের পারিবারিক অসুখ বলে জানায় আর সে জানে যে ধীরে ধীরে এই রোগ আরো কঠিন রূপ নেবে, যেখানে সুজিন নিত্যদিনের কাজ কিভাবে করতে হবে তাও ভুলে যাবে। সুসুয়ের বয়স অনেক কম হয় তাকে জীবনে এগিয়ে যেতে বলে সুজিনের বাবা সুজিনকে নিয়ে যেতে চায়, কিন্তু সুসু এতে রাজি হয় না। ধীরে ধীরে সুজিন সব ভুলতে শুরু করে যা সুসুকে ভিতর থেকে ভেঙে ফেলে, কিন্তু সে সুজিনের খেয়াল রাখায় কোনো কমতি দেয় না। একদিন সুসুকে ভুলে যাওয়া সুজিন ঘরে লাগানো ছবি দেখে আর সুসুয়ের লাগিয়ে রাখা নোটগুলো পড়ে সুজিনের সুসুয়ের সাথে সবকিছু মনে পড়ে আর সে সব ভুলে গিয়েছিল এটা মনে করে কান্নায় ভেঙে পড়ে। নিজের অবস্থার ভয়াবহতা বুঝতে পেরে সে একটি চিঠি লিখে ঘর ছেড়ে চলে যায়। সিনেমায় সুসুয়ের এই চিঠি পড়ার দৃশ্যটি সত্যিই অসাধারণ ছিল। সুজিনের অনুরোধ অনুযায়ী সুসু সুজিনের বাবার সাথে দেখা করতে গেলে সে সুসুকে একটি তালাকের কাগজ দেয় যাতে সুজিন আগেই সই করে রেখেছে, কিন্তু সুসু তা ছিঁড়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। সুজিনকে খুঁজে না পেয়ে সুসুও বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর যাবার আগে চিঠির বক্সে থাকা সব চিঠি নেবার সময় তার নজরে পড়ে সুজিনের পাঠানো একটি চিঠি, যেখানে সে লিখে যে সুসুয়ের কথা মনে থাকতে থাকতে সে এটি লিখেছে আর জানায় যে সে যেখানেই আছে নিরাপদ আছে। চিঠির সূত্র ধরে সুসু একটি মানসিক হাসপাতালে পৌঁছে যায় আর সুজিনের সাথে দেখা করে। এ সময় সুজিনের হাতে আঁকা নিজের একটি চেহারার ছবি দেখে সুসু বুঝতে পারে যে সুজিন তাকে এখনো পুরোপুরি ভুলে যায়নি।
কিন্তু ওই সাক্ষাতে সুজিন সুসুকে চিনতেই পারে না। যদিও সুসুর মাখা পারফিউমের গন্ধ সে চিনে ফেলে। সুজিনের দায়িত্বে থাকা নার্সের অনুমতিতে সুসু সুজিনের সাথে তার প্রথম যেখানে দেখা হয় সেখানে ঠিক একইভাবে দেখা করতে চায়। কারণ ডক্টর একবার সুসুকে বলেছিল যে তার স্ত্রীরও একই অসুখ ছিল, আর ডক্টর তার সাথে যখন তাদের প্রথম সাক্ষাতের পুনরাবৃত্তি ঘটায় তখন কিছু সময়ের জন্য তার স্ত্রী সব মনে করতে পেরেছিল। আর এই কিছুক্ষণের জন্য সুজিনকে ফিরে পাবার আশায় সুসু ওই দোকানের দরজার সামনে দাঁড়িয়ে সেই পানীয় পান করে, আর ভিতরে গিয়ে সুজিন তার বাবা মা আর বাকিদেরকে দেখে তার স্মৃতি ফিরে আসে। এরপর সুসু তাকে গাড়ি করে নিয়ে যায়, আর পথে তাকে কাঠ দিয়ে তৈরি করা সুজিনের মুখের প্রতিকৃতি দেয়, যা সে কখনো সুজিনকে দিতে পারেনি। আর এটা নিয়ে সুজিনেরও অনেক আক্ষেপ ছিল যে সুসু তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। এর সাথে সাথে প্রথমবারের মতো সুসু সুজিনকে বলে যে সেও সুজিনকে ভালোবাসে। শুনে সুজিন আবেগ আপ্লুত হয়ে যায়, কারণ সে সবসময় সুসুর কাছে এটাই শুনতে চেয়েছিল, আর তাকে জড়িয়ে ধরে। সুজিনের সুসুর প্রতি এই ভালোবাসা ক্ষণস্থায়ী, আর হয়তো কিছুক্ষণ পরেই সুজিন আর তাকে চিনতে পারবে না, আর আবেগে জড়িয়েও ধরবে না। এটা চিন্তা করে সুসুর চোখ দিয়ে পানি পড়তে থাকে, আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমায় যেই বিষয়টি সিনেমার সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে তা হল সুজিন আর সুসুয়ের সম্পর্কের প্রতিটি ধাপের সূক্ষ্ম দৃশ্যায়ন। একটি সম্পর্ক কিভাবে সবার অজান্তেই গভীর হয়ে যায় তা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। তো এই ছিল আজকের বিস্তারিত কোরিয়ান সিনেমা আ মোমেন্ট টু রিমেম্বার এর। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার মুভি লাভিং ফ্রেন্ডসদের সাথে। কোনো ইন্টারন্যাশনাল মুভি বা সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। এরপর কি নিয়ে আসছি তা আগে থেকে জানতে চাইলে আমাকে ফলো করে নিতে পারেন আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন।